ওনার প্রশ্নটা এমন মনে হচ্ছে যে উনি বাচ্চায় মায়ের দুধে পেট ভরে না, উনি হয়তো বা চাচ্ছেন যে এখন ফর্মুলা দুধ খাওয়ানো যাবে কিনা, নাকি শুধু এই বুকের দুধে খাওয়ানো যাবে কিনা, হয়তো বা এটা হতে পারে ওনার মায়ের ইয়েতে। খাওয়া বাড়ান, জি মা লিকুইড খাবার খান, পুষ্টিকর খাবার খান, এবং জি মানসিক কোনো স্ট্রেস যদি থেকে থাকে সেটা দূর করেন, এবং মাকে তার পরিবার যেন সাহায্য করেন। এই বাচ্চাটা তো মার একার নাই, পরিবারের মা, এই দেশের মা, এই সমাজের এই বাচ্চাটা, তো তাহলে এই মাটাকে সাহায্য করতে হবে। মাকে সাহস, মা যেন সাহস পায়, তাকে খাবার দেন, তাকে হাসি খুশি রাখেন, তার কোনো স্ট্রেস থাকলে সেটা দূর করে তাকে একটু বিশ্রাম নেওয়ার সুযোগ দেন। এখন একটা মা বাচ্চাকেও সামলাবে, আর অনেক যদি কিছু করতে চায় তাহলে ও বিশ্রাম না হলে কিন্তু পারবে না। এটা তো কয়েকদিনের কথা, 6 মাস দেখতে দেখতে চলে যাবে, তারপরে তো সে অন্যান্য খাবার খাবে, এই কয়টা দিন তো মাকে একটু হেল্প করতে হবে। এবং বিশ্রামের টেনশনে থাকলে মা যদি কোনো কিছু নিয়ে করে তাহলে কিন্তু মিল্ক প্রোডাকশনে কিন্তু বাধা হয়, কমে যায়, একটা হ্যাঁ, কমে যায়, এটা কিন্তু মনে রাখতে হবে। মা যত কোনো বিশ্রাম স্ট্রেস রিল্যাক্সে থাকবে, মানে সেটা কিন্তু মার ব্রেস্ট ফিডিং মিল্ক প্রোডাকশনে কিন্তু হেল্প করবে। আমরা জানি যে সেখানে সবসময় আমরা রাতে বাচ্চাকে বেশি করে বুকের দুধ খাওয়াতে বলি রাতেও, কেন কি মা ওই সময় সবাই সবাই কিন্তু রাতে ঘুমায়, বিছানা শুলেই দেখবেন বডিটা রিল্যাক্সে থাকে, তো অটোমেটিক তখন কিন্তু প্রোল্যাকটিন হরমোন কিন্তু বডিতে কাজ করে মিল্ক প্রোডাকশনের জন্য দুধ তৈরি এবং যে অক্সিজেন হরমোনটা সেটা তৈরি, হরমোনটা। জি, তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং আমি বলবো যে আপনি যদি বাচ্চাকে শুধু ব্রেস্ট ফিডিং করিয়ে থাকেন তাহলে বাচ্চাকে অবশ্যই ব্রেস্ট ফিডিং করাতে পারবেন, এবং মায়ের যে দুধ বাড়ছে না এর জন্য আমি বলবো বেশি করে শাক করেন। এবং ম্যাডাম যেটা বলেন যে আপনি বেশি করে একটু খাওয়া দাওয়া করেন, একটু ঝোল জাতীয় খাবার খান, একটু ডাল ঘরানে একটু বেশি করে ঘন ডাল খান, এবং বেশি করে পানি খান, দুধ খান, আপনি এগুলো খান, এবং কালি জিরা খান, এবং মেথি, মেথি দিয়ে মেথি ভর্তা, মেথি তিতা লাগে বাট এটা অনেক উপকারী মিল্ক প্রোটেকশনের জন্য, মেথি এবং কালি জিরা, তো আপনি সেগুলো খান। জি ম্যাডাম, ওগুলো খাক। আমি এখানে অনেক মা নিশ্চয়ই এখন আছেন, জি আমি একটা মায়ের কাছ থেকে অনুমতি নিয়েছি যে তার এই ছবি আমি মায়েদেরকে দেখাবো। আচ্ছা, বলছেন ম্যাডাম এতে যদি অন্য মায়েরা উৎসাহিত হয় উপকৃত তাহলে হয়। আমার কোনো আপত্তি নেই। এই মায়ের প্রিমেচিওর বাচ্চা 34 সপ্তাহে, 3 ট্রিপলেট, 3 বাচ্চা, ঠিক ও আছে, আচ্ছা 34 সপ্তাহের আচ্ছা, ওজন হচ্ছে সবাই 2 কেজির নিচে, 1600 1700 1800 গ্রাম এরকম। কিন্তু এই মাটা এত লক্ষ্মী একটা মা, যা বলতাম তাই শুনতো। ওকে আমি বললাম যে তুমি পারবে, তোমার ইচ্ছা আছে, তুমি ওকে ওদেরকে এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং করাতে পারবে। শেষে উনি খুব কনভিনসড, দেখেন এটা দেখা কি যাচ্ছে, 5 মাসের, জি 5 মাসে, এটা 5 মাস বয়স, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। 2টা ছেলে একটা মেয়ে, মাশাল্লাহ। এবং ওদের 6 মাসে ওজন হয়েছিল 8 কেজি 9 কেজি, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং আর কিছু এক্সক্লুসিভ খায়নি। ব্রেস্টফিডিং করে, তার তো মানে এটা একটানা যদি কতগুলো মিল্ক সম্ভব, প্রোডাকশন করতে পারে। হ্যাঁ এটাই বললাম যে মা যদি চায় তাহলে এটা অবশ্যই অবশ্যই পারবে। পারবে, আমি এটা এখন মানে এটা আমি তো আমার তো মনে হয় না এরকম কোন এক্সাম্পল যে 6 মাস পর্যন্ত শুধু মায়ের দুধ খেয়ে একটা প্রিটার্ম ছোট বাচ্চাকে, ও অন্য সাথে চলে আসছে, সরি, প্রিটার্ম লো বার্থ ওয়েট বাচ্চাকে 6 মাস বয়সে ধরেন 8 9 কেজি, অ্যারাউন্ড 8 9 কেজি ছিল, এবং এখন ওদের বয়স হচ্ছে এই মার্চে গেল 1 বছর, 1 বছর পুরা হয়ে গেল, মার্চে 1 বছর পুরো হয়ে গেল, আজ পর্যন্ত ওরা কোনো অসুখ নিয়ে আমার কাছে আসেনি, মাশাআল্লাহ এত সুস্থ আছে ওরা। জি, তো বুকের দুধ খেলে এটা বাচ্চা আমরা সুস্থ ভালো থাকবে, এটা ফিল ন্যাচারাল করছি, জিনিস, এটা কোনো ম্যাজিক নয়, এটা হলো প্রাকৃতিক জিনিস। আর যারা গুঁড়া দুধ খাওয়ায় তাতে সুস্থ হতেই হবে, হতেই হবে, আজকে না হোক কালকে অবশ্যই সুস্থ হবে, মানে অসুস্থ হবে, তো সবচেয়ে এটা বড় কথা এটা এটাও হচ্ছে প্রাকৃতিক জিনিস, মানে সাইন্টিফিক ভাবে এটাও প্রমাণিত, তো অনেকে সেই হয়তো জিনিসটা আমরা বলতে খেয়াল পারে, করব। অনেক মা কিন্তু বলতে পারে না, আমার বাচ্চাকে তো কোটার দুধ খাইয়েই বড় করেছি, কই অত ভালো ছিল, তার মানে উনি হয়তো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন, আপাতত দৃষ্টি কিছু হয়নি, কিন্তু এই যে যে দুধ খাওয়ালো, বুকের দুধ খাওয়ানো কিন্তু শুধু বুকের দুধ খাওয়ানো না, বাচ্চাটার সময় বুকের দুধ খাওয়ার সময় যে মায়ের ইন্টারাকশনটা হয় তাতে যে তার ব্রেন গ্রোথ হয় পজিটিভ ওয়েতে, এটা তো সে যতদিন বেঁচে থাকবে, যতদিন ওর হায়াত থাকবে, এর ইফেক্টটা থাকবে, ওর কনফিডেন্স, ওর বিশ্বাস, ওর নিজের উপরে আস্থা, ওর বুদ্ধি শুদ্ধি, ওর সমাজের প্রতি মানে সততা, সমস্ত কিছুকে এটা এফেক্ট করবে, এফেক্ট করবে, জি এবং শেষ বাকি জীবন এটার মানে এটার উপকারটা সে ভোগ করতে পাবে। থাকবে। একবার এবং যারা গত গুঁড়া বছর দুধ,
যে ম্যাডাম নির্মল বললেন যে এখন যারা অসুস্থ হয়নি তাদের দেখবেন রিসার্চে বলে যেসব বাচ্চারা ছোটবেলাতে ব্রেস্ট ফিডিং করেনি, গুঁড়া দুধ খেয়েছে, প্যাকেট খাবার খেয়েছে, তাদের লেটার লাইফে তাদের ডেন্সিটি চান্স বেশি, এবং তাদের ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে যে হার্টের রোগ, তারপরে হচ্ছে আপনার এই যে ডায়াবেটিস, এই যে স্থূলতা, বিভিন্ন কিডনি, প্রেশার, ওবিসিটি, এসব কিছু কিন্তু দেখা যাচ্ছে, ইভেন ক্যান্সার, ক্যান্সারের মতো এই যে মারাত্মক যে বিভিন্ন রোগ। ইভেন আমি রিসেন্ট একটা আর্টিকেল ও পড়লাম যে আমেরিকাতে তারা যে করোনার এফেক্টেড যারা এই সময় তারা দেখেছে, যারা রিকভারি রেট বেশি যেসবদের হিস্ট্রিতে তারা দেখেছে, যে ব্রেস্ট ফিডিং যারা করেছে, যে লোকরা আগে ব্রেস্ট ফিডিং করেছে তাদের রিকভারি রেট অনেক বেশি দেন যারা হচ্ছে প্যাকেট ফুড, পাউডার মিল্ক এটা খেয়েছে। এটা আর্টিকেল একটা আছে, আমি রিসেন্ট এটা পড়েছি কারণ কি জানো, এবং জি এটা কারণ কি জানো, ওই যে যে মায়ের সঙ্গে বন্ডিং হয়েছিল ওর বডির প্রতিটা সেল তখন খুব হ্যাপি ছিল, এবং সে কিন্তু ওইভাবে তার ইনেট ইমিউনিটি আমরা বলি জন্মের সময় যে ইমিউনিটি আমরা নিয়ে আসি, দুই রকম ইমিউনিটি, তো একটা হলো যে জন্মের সময় যে ইমিউনিটি নিয়ে আসি, আর একটা জন্মের পরে একটা ইনফেকশন হলো তখন যে ইমিউনিটিটা তৈরি, সেটাকে বলে অ্যাডাপটিভ ইমিউনিটি। তো ইনেট ইমিউনিটি তাদের এত স্ট্রং থাকে যে এরা খুব সুস্থ থাকে এবং বডির সমস্ত সিস্টেমকে ঠিকভাবে চালু করে, খুবই সুস্থ। জি জি, তাই আসলে এটা আপনি যেটা বলছেন, মনে আছে নাকি খুশি যে বলেছে যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হচ্ছে জীবনের ভিত তৈরি করে। জি, একটা বিল্ডিং যদি ভিতটা ঠিক না থাকে, বিল্ডিংটা যতই আমি টাকা খরচ করে করি সেই বিল্ডিং পড়ে যেত নর্ভর এটা পড়ে যে কোনো সময় ওটার ইয়ে হতে পারে। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করানো এবং 2 বছর মায়ের বুকে খাওয়া, এটা কিন্তু তার ভিত তৈরি হচ্ছে, এটাকে আমরা কোনোভাবেই মানে ইগনোর করার কোনো সুযোগ নেই এখানে, বা কোনো স্কোপ নাই, কোনো স্কোপ নেই। হ্যাঁ, এবং কোনো কিছুর সাথে কম্পেয়ারও করা যাবে না। জি জি, চমৎকার ম্যাডাম, মানে অনেক তথ্য আমি মানে কথায় কথায় অনেকের প্রশ্নের উত্তর কিন্তু ম্যাডামের এখান থেকে পেয়ে যাচ্ছেন আপনারা। তো এবং আর আপনার যেটা প্রবলেম, আপনি যেটা বলছেন মোহসেনা ইলিয়াস, যে আপনি বাচ্চাকে আসলে বুকের দুধই খাওয়াতে হবে, এর কোনো বিকল্প নেই, আপনি কেন বাচ্চাকে ফর্মুলা দুধ খাওয়াবেন? আপনি যদি মনে করেন যে আমার মিল্ক প্রোডাকশন একদমই হচ্ছে না, কনফিডেন্স যদি একদমই না পান, আমি আপনাকে অনুরোধ করব আমাদের এখান থেকে ইনবক্স থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা এখন কিন্তু আমাদের দুটো সার্ভিসই আছে, একটা আমরা অনলাইনেও আমরা সার্ভিস দিচ্ছি ভিডিও কাউন্সেলিং এর মাধ্যমে, এবং আরটা আমাদের ফিজিক্যালও আছে যেখানে, এবং আরটা বলি যে ওকাতার নিচে ব্রেস্ট মাসাজ, সেটাও কিন্তু আমাদের এখানে দিচ্ছি আমরা। তো সেটাও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন চাইলে।